গরমে দার্জিলিং ঘুরবেন বলে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু রাস্তাতেই গাড়ির মধ্যে প্রাণ গেল বাংলাদেশি এক পর্যটকের। মৃত ওই পর্যটকের নাম শেখ আজিজুল, বয়স তার 65 বছর। বাংলাদেশ ব্যাংকে তিনি অবসরপ্রাপ্ত কর্মী, একাই দার্জিলিং ঘুরতে এসেছিলেন মিতালি এক্সপ্রেস করে। ঢাকা থেকে শিলিগুড়ির এনজেপিতে ট্রেন থেকে নামেন। এরপর স্টেশনে নামার পর পরিচিত হয় আরও কয়েকজন বাংলাদেশি পর্যটকের সঙ্গে, তারাও একাই ভারতে আসেন বেড়াতে। টাকার বিনিময় ও পাসপোর্ট দেখিয়ে ভারতীয় সিম কার্ড সংগ্রহ করেন। এরপর একসঙ্গে চারজন একটি গাড়ি ভাড়া করেন। গাড়িতে ওঠার আগেই কিছুটা অসুস্থ বোধ করেছিলেন আজিজুল, সে কথা সঙ্গীদেরও জানিয়েছিলেন। রাস্তাতে তাই গাড়ি দাঁড় করানো হয়। তখন আজিজুল বাবু সঙ্গীদের বলেন তিনি একটু জল খাবেন, এরপর জল খেতেও যান। সে একই সঙ্গে জল খেয়ে আসেন, তখনও কিছুটা অসুস্থ বোধ করেন। পুরো রাস্তায় ফোনে তার স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন আজিজুল বাবু, তিনি অসুস্থ সে কথাও জানিয়েছিলেন। একই সঙ্গে পাহাড়ের যে হোটেলে উঠবেন সেই হোটেলের ম্যানেজারকেও ফোন করে জানিয়েছিলেন তিনি আসছেন, তবে তার আগে একজন ডক্টর দেখানো দরকার, প্রয়োজনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন, নাম লিখে রাখুন। সেই হোটেল থেকেই নামও লিখে রাখা হয়। এদিকে পাহাড়ে রোহিণীর কাছে একটি হোটেলে তারা যান, সেখানে গিয়ে ফ্রেশ এবং হালকা কিছু খাবার দাবারও খান। আজিজুলবাবু হোটেল থেকে ভাত খান এবং বাকি সঙ্গীরা চাউমিন খেয়েছেন। এরপর গাড়িতে এসে ওঠেন। কিছুক্ষণ বাদে যখন বাকিরা আজিজুলবাবুকে ডাক দেন, কিন্তু তখন বাকিরা দেখেন তিনি সাড়া দিচ্ছেন না, গাড়িতে নিস্তেজ হয়ে আছেন। সঙ্গে সঙ্গে আশেপাশের ব্যবসায়ীদেরকে এবং বাসিন্দাদেরকে জানান, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় তিনি আর নেই। সম্ভবত রক্তচাপ ওঠানামা সংক্রান্ত সমস্যাতেই তার মৃত্যু হয়। এই ঘটনা পরিবার লোকেদেরকেও ফোনে জানানো হয়েছে। জানা গিয়েছে আজিজুল বাবুর বাড়ি ঢাকায় মোহাম্মদপুর এলাকায়। এর আগে তিনি কলকাতাতে বেড়াতে এসেছিলেন, তবে এবার দার্জিলিংয়ে গরমের কারণে বেড়াতে আসেন। মিতালি এক্সপ্রেসে নামেন, সেখানেই আর গাড়ি করে তারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা দার্জিলিংয়ের পথে রোহিণী রোডে। তার মরদেহ কার্শিয়াং থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অবসরে বেড়াতে এসে শেষ পর্যন্ত অসুস্থতার কারণে প্রাণ গেল পর্যটকের। আমি ঢাকা থেকে আসবো হচ্ছে দার্জিলিং আর কি, ট্রেনে আসছি, এখানে জলপাইগুড়িতে নেমেছি। তারপর এখানে নেমে যখন আমরা বের হই, তখন জলপাইগুড়িকে কে আসবে সেই হিসাবে আমাদের পরিচয় হয় চারজনের। আমি সিঙ্গেল, এই আজিজ ভাই যার নাম, যে মারা গেছেন, সে হচ্ছে, তার নাম আজিজ, সেও আমার সাথে একই সাথে আমরা নেমে আসলাম। আমরা যাবো শেয়ারিং করে, আমরা চারজন একটা রাইড নিচ্ছিলাম। তো এর আগে চিন্তা করলাম যে আমরা কিছু টাকা ভাঙায় নেই মানে এক্সচেঞ্জ থেকে, আর হচ্ছে সিম নেই, সিম নিতে গিয়ে সে একটা সিম নিল, আমি সিম নিলাম একই জায়গার থেকে। তখনই সে তার প্রেশার হয়তো আপ অ্যান্ড ডাউন হয়েছে। পরে আমার একটু খারাপ লাগতেছে, গাই বাজাচ্ছি, আমি একটু পানি খেয়ে আসি। পরে সে পানি খেতে গেলে আমি আমার সিম নিলাম, সিম অ্যাক্টিভ করলাম। কতক্ষণ পরে দিয়ে সে আসছে, গাইমা টাইমা আসছে, আমার খারাপ লাগতেছে, ছোটো ভাই, এর ভিতরে যে বাকি যে চারজন আমি একসাথে যাওয়ার কথা, দুজন এর মনে দেরি হবে, তা আমরা চলে গেলাম। পরে আজিজ ভাই বলতেছে যে তোমার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা মিরপুরে। তাই আমি বললাম আপনার বাসা কোথায়? তাই আমি থাকি মোহাম্মদপুরে। তাই আমি কাছাকাছি, তো চলো তাহলে একসাথে যাই। তাই আমি হ্যাঁ যাবো তো অবশ্যই, কাশ একই সাথে শেয়ার করে। পরে আমি কিন্তু আরেকটা ক্যাব ভাড়া করছি, পরে আমার জোর করে তার সাথে নিয়ে আসলো, পরে একসাথে আসি আর কি। আসার পর এখানে এই জায়গাটার নাম কী ছিল, আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি, রোহিণীতে একসাথে খাওয়া দাওয়া করেছি, একটা চাউমিন নিছি আমার সাথে। এই যে রোহিণী, এই যে এখানে রোহিণীতে একসাথে খাওয়া দাওয়া করছি, এখানে নামলো, নামার পরে ও হলো কার ওয়াশ করলো, ও ভাত খাইছে, আমরা হচ্ছে একটা চাউমিন খেয়েছি, দুজনের দুটো ড্রিঙ্কস খেয়েছি, খায়া পরে ওইটা বৈশা। পরে এখানে হোটেল বুকিং দিছে আগে এসে, সে হোটেল বুকিং দিছে হচ্ছে হোটেল হিল কুইনে। তো এখানে ম্যানেজারের সাথে কথা বললো যে আমি আসতেছি, আমার খারাপ লাগতেছে, আমি ডাক্তার দেখাবো আগে। এখানে হ্যাঁ থাকতে ফোন দিছে আগে, ওখান থেকেও ফোন রিজার্ভেশন করে আসছে। হিল কুইনের ম্যানেজারে ফোন করে বলতেছে যে আমার খারাপ লাগতেছে, আমি এসে আগে ডাক্তার দেখাবো। ওখানে ডাক্তার আছে না? আছে, কয়েকটা সিরিয়াল দিয়ে রাখো, আমি ডাক্তার দেখাবো আগে। পরে আমরা উঠা আইসা পরে রওনা দিলাম। পরে গাড়ির ভিতরে কতক্ষণ পর ডাকতেছি, জাইজ ভাই কী সমস্যা? কোনো রেসপন্স নাই। পরে আমি বললাম তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে আসো।
ডক্টররা তখন তো সে সেন্সলেস দেখতেছি, মানে কোনো রেসপন্স নাই। পরে তারা আইসা তাড়াতাড়ি ধরাধরি করে ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ইসিজি টিসিজি করার পর বলছে তো মারা গেছে। সে বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো, রিটায়ার্ড পার্সন, তার বয়স 65। সে যখন এমব্রিগেশন কার্ডটা লেখে আমার পাশে, সে এক পাশাপাশি বসে লেখছি, আমার তো কলম নিয়ে সে লেখছে। বাড়িতে ইনফর্ম করেছিল না? বাসায় এখনও কথা বলতে পারিনি, তার ফোন আসতেছে, বাসায় সে ইনফর্ম করছে তার খারাপ লাগতেছে, সে যে অসুস্থ, তার ওয়াইফের সাথে কথা বলছে যে আমি অসুস্থ, আমার পাশে বসে বসে বলছে। এত বাঙালি, সে ফোনে কথা বলতেছে, আস্তে আস্তে পুরো ফুল টাইমে সে বাসায় কথা বলতে বলতে আসছে। এক কলকাতা আসছে আগে, তো এবারকার প্রথম ইয়েতে আসছে, শিলিগুড়িতে, মানে দার্জিলিং আসতেছে।